নাশকতাকারীদের তাণ্ডবলীলা থেকে রক্ষা পায়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য চত্বর যেখানে কিনা ভাষা আন্দোলন স্বাধিকার আন্দোলন গণ মুক্তিযুদ্ধ তথা বিজয়ের আনন্দ ঠাঁই পেয়েছে সাম্প্রদায়িক সহিংসতা সহ হামলা লুটতরাজ ভাঙচুরের নিন্দা জানিয়ে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল নিয়ে জমায়েত হন শিক্ষক নেটওয়ার্ক ফোরাম সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদান চলমান সহিংসতা বন্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া সহ ছয়টি দাবি জানান তারা পুলিশের অনুপস্থিতিতে সেনাবাহিনী নাগরিকদের সুরক্ষা এগিয়ে না এলে এবং বাংলাদেশের শিক্ষার্থীদের গণ অভ্যত হয়ে যেতে পারে নাগরিকের জানমালে নিরাপত্তা না দেয়া পর্যন্ত অন্য কোনো কিছুর দিকে আগানো এই মুহূর্তে সমীচীন হবে না ঋণ খেলাপি দুর্নীতিবাজ উগ্রবাদী কেউ যেন সরকারের না থাকে তা নিশ্চিতের আহ্বানও জানান তারা যারা ঋণ খেলাপি দুর্নীতিবাজ এরকম মানুষকে আমরা ওখানে দেখতে চাই না যারা সংখ্যালঘু অধিকারে বিশ্বাস করে না কোনো মোরাল কোন রকম সংস্কৃতির উপর কোন রকমের কারক সংস্কৃতির উপর যেন কোনো আঘাত না হয় এমনকি দেশের ক্রান্তিকালে এত দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্তের নিন্দাও জানান তারা আমরা আসলে আপনাদের যদি মনে থেকে থাকে জান্নাতুল মোহনা দেশ টিভি ঢাকা